তোমরা ভয় পাচ্ছ কি পড়বে, কোনটা পরীক্ষায় আসবে, কিভাবেই পড়বে। ভয়ের কিচ্ছু কারণ নেই, পাশে আছে পিকে ইংলিশ টিউটোরিয়াল। আজকে আমি দুটো প্রোস থেকে ইম্পর্টেন্স কিছু কোশ্চেন দিচ্ছি, স্ট্রং রুটস থ্রি কোশ্চেন্স। এই কোশ্চেন্সগুলো খুব মনোযোগ সহকারে বুঝে পড়ে যাবে। আমি কথা দিলাম তুমি লিখতে পারবে ব্রড কোশ্চেন তোমার পরীক্ষায়। স্ট্রং রুটস এপিজে আব্দুল কালামের একটি আত্মজীবনী নিয়ে লেখা। ইম্পর্টেন্ট কোশ্চেন্সের মধ্যে এক নম্বরে হচ্ছে আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডোমিনেন্টলি মুসলিম। এই লোকালিটি শব্দটা তোমরা বুঝো। লোকালিটি বলতে আব্দুল কালাম যেখানে থাকতেন সেটাকে বুঝিয়েছে। কি ছিল সেখানে? মুসলিম ছিল। প্রিডোমিনেন্টলি মানে হচ্ছে মেনলি বা প্রধানত। তো এই কোশ্চেনটা যখন আসবে বুঝে নিবে সেখানে মুসলিম ফ্যামিলি ছিল, যেহেতু প্রিডোমিনেন্টই বলা আছে। লোকালিটি মানে যেখানে আব্দুল কালাম বাস করতেন সেই এলাকায় হিন্দু ফ্যামিলিও ছিল, সেখানে শিবা টেম্পলও ছিল, সেখানে মুসলিমদের মক্স ছিল অর্থাৎ মসজিদও ছিল। তাহলে মক্স ছিল, হিন্দুদের শিবা টেম্পল ছিল, তারা মিলেমিশে থাকতো। এই ঘটনাগুলো এই কোশ্চেনটাতে কিন্তু বিশ্লেষণ করতে হবে। এখানে কমিউনাল হারমোনি বলে একটা শব্দ আছে, সাম্প্রদায়িক সম্প্রীতি। যেখানে হিন্দু মুসলিম মিলেমিশে থাকে সেটাকেই বলবো আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থাৎ লোকালিটি মুসলিম প্রিডোমিনেন্টলি। এই উত্তরটা দিয়ে কিন্তু আমরা কমিউনাল হারমোনিটাও করতে পারবো। আশা করি এক নাম্বার কোশ্চেনটা বুঝতে পেরেছ, সুন্দর করে প্রিপারেশান করে নাও। দু নম্বরে আছে হোয়েন ট্রাভেলস কাম ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইওর সাফারিং। এই যে ট্রাভেলস বলছে, ট্রাভেলস যখন আসবে, ট্রাভেলসগুলো প্রবলেমসগুলো তোমাকে বুঝতে হবে, তোমার সাফারিং। তা তোমার এই যে সাফারিং, এত কষ্ট দুঃখের ট্রাভেলসটা যে হচ্ছে সেই কারণটা বুঝতে হবে। এবার বলেছে অ্যাডভার্সিটি মানে প্রতিকূলতা সর্বদা কী করে? প্রেজেন্ট থাকে, উপস্থিত থাকে। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস, অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। তুমি যত অ্যাডভার্সিটি মানে সমস্যা বা প্রতিকূলতায় পড়বে তত তোমাকে কী দেবে? আত্মবিশ্লেষণ করার সুযোগ দেবে। তুমি তত নিজেকে উন্নত করতে পারবে। এই কথাটা বলেছে যে অসুবিধা আসুক, ট্রাভেলস আসুক, প্রবলেম আসুক, তুমি তার কারণটাকে, তুমি তার রিজনটাকে বুঝো। তুমি পরীক্ষায় খারাপ রেজাল্ট করলে, কেন করলে তার কারণটা বোঝো, তবে দেখবে পরের বার তুমি আরও ভালো রেজাল্ট করবে। এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে তাই। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ট্রাভেলস, অ্যাডভার্সিটি, অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। তো এটা তোমরা এভাবে ব্যাখ্যা করে দিবে খুব সুন্দর করে। নিজের জীবনেও তো দরকার, যখনই ট্রাভেলস আসে, অ্যাডভার্সিটি আসে, আমরা কিন্তু লড়াই করতে পারি না কেউ কেউ, তখন আমরা ফেলিওর হয়ে যাই। কিন্তু এখানে বলছে স্ট্রং রুট গল্পে, না, ফেলিওর হলে চলবে না, তোমাকে এগেইন অ্যান্ড এগেইন ফাইট করতে হবে, দেন ইউ ক্যান উইন। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ, এখানে অ্যাপ্রোচ শব্দটা লেখা হয়নি, মনে রাখবে এটা অ্যাপ্রোচ। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, যে এটা কিন্তু সঠিক একটা দৃষ্টিভঙ্গি নয়। এটা বলা হচ্ছে যে এটা সঠিক দৃষ্টিভঙ্গি নয়। তাহলে কোন দৃষ্টিভঙ্গিটার কথা বলছে? যে আমরা যখন কি করি, এমন একটা দৃষ্টিভঙ্গিকে বিশ্বাস করি, কিছু কিছু অশুভ শক্তি আছে, ডেমোনিক ফোর্সেস যাদের বলে, সেই ডেমোনিক ফোর্সেসগুলোকে দমন করার জন্য বিভিন্ন রকম পূজা করে থাকি, প্রেয়ার করে থাকি, অফারিংস করে থাকি,
পূজা প্রার্থনা করে থাকি, এটাই বলেছে এটা ঠিক নয়, যে আমাদের ডেমনিক ফোর্সেসগুলো এর মধ্য দিয়ে দমন করা সম্ভব নয়, পূজা বা প্রার্থনা প্রেয়ার্স অফারিংসের মধ্য দিয়ে। কী করতে হবে? এই শক্তিটাকে দমন করতে গেলে আমরা যে সাফল্য পাচ্ছি, আমরা যে সফল হচ্ছি, তার শত্রুটা কী? শত্রুটা কে আসল শত্রু এই সফলতার পিছনে, তাকে যদি খুঁজে বের করতে পারি তবেই হবে সঠিক দৃষ্টিভঙ্গি। তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল। এটাই আমাদের সঠিক দৃষ্টিভঙ্গি, এটাও একটা খুব ইম্পর্টেন্ট কথা। প্রত্যেকটা লাইন আমাদের জীবন দিয়ে লেখা, জীবনের কথা বলে গেছে। নেক্সট কোশ্চেন লিখে কালামের চাইল্ডহুড। কালাম যখন শৈশবাবস্থা ছিল, আমরা সবাই জানি খুব সুরক্ষিত ছিল, সিকিওর চাইল্ডহুড, তার বাবা মা তাকে খুব রুটিন মাফিক জীবনযাপন পরিচালনা করতেন, তার ফিজিক্যালি ইমোশনালি কোনো রকম অভাব ছিল না, সব রকম চাহিদা কিন্তু তার বাবা পূরণ করতেন, এবং তার শৈশবটা যে ছিল খুব, বলতে গেলে আগেও বলেছি যে সুরক্ষিত, সিকিওর বলা হয়। তো এই যে চাইল্ডহুডটা, তার যে শৈশবাবস্থাটা, এটা তোমরা বর্ণনা করবে সুন্দর করে, সুন্দর করে লিখবে। এই যে কালামের চাইল্ডহুডটা, ব্রড কোশ্চেন আসতেই পারে। তারপরে কোশ্চেনটা বলেছে কালামস ফাদার রুটিন, কালামের বাবার রুটিন কী ছিল? আমাদের সবার একটা রুটিন আছে, কালামের বাবারও একটা রুটিন ছিল। সেই রুটিনটা কী? রুটিনটা হচ্ছে সে খুব সকালবেলা উঠতেন, তিনি উঠে হাঁটতে যেতেন, তারপরে নারকেল বাগানে হেঁটে হেঁটে এসে নামাজ পড়তেন। এইভাবে যে রুটিনটা তিনি তার 60 বছরের শেষ অবধি বজায় রেখেছিলেন, এই রুটিনটাও আসতে পারে পরীক্ষায়। ডিসক্রাইব দ্য রুটিন অফ কালামস ফাদার। তো যে কোশ্চেনগুলো আমি আলোচনা করলাম, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটুকু বলতে পারি এগুলো যদি আমরা পড়ে থাকি, বুঝে থাকি, তবে স্ট্রং রুট থেকে যে কোনো কোশ্চেন আসলে আমরা আশা করি অ্যান্সার করতে পারবো। কিছু কিছু শব্দকে বুঝতে হবে, এখানে ট্রাবলস দেওয়া আছে, অ্যাডভার্সিটি দেওয়া আছে, এখানে যদি ইম্পাসি একটা লাইন আছে দেখবে, IMPAESSE, সেই ওয়ার্ডটা যদি দিয়ে কোশ্চেন দেয়, সেই অ্যান্সারটাও কিন্তু একই রকম হবে, সেম অ্যান্সার তুমি লিখতে পারো। এইভাবে আমি যেভাবে ডিসকাস করলাম, তুমি যদি একটু বুঝে বুঝে পড়ো, আশা করি তোমার স্ট্রং নোটের কোনো রকম প্রবলেম থাকবে না। থ্রি কোশ্চেন্স, থ্রি মানে শব্দটা আমরা জানি যে থ্রি বলতে একটা শব্দকে বোঝায়, কোশ্চেন্স বলতে আমরা যে প্রশ্ন করি সেটাকে বোঝায়। তো থ্রি কোশ্চেন্স আমাদের টাইটেলই বলে দিচ্ছে যে থ্রি কোশ্চেন্স এখানে করা হয়েছে। তো আমরা দেখব থ্রি কোশ্চেন্স থেকে কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য ইম্পর্টেন্স, এবং আমরা সেগুলো খুব ভালো করে পড়ে যাব। প্রথম কোশ্চেন্স, 1 নম্বরে, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান আনসার। তো এখানে বলা আছে ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান আনসার। তো এই যে অলরেডি কথাটা যে আছে, অলরেডি দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে তুমি আগেই আনসার পেয়ে গেছো, মানে উত্তর পেয়ে গেছো। ইউ, তুমি, ইউ বলতে কাকে বোঝাচ্ছে এখানে? যারকে বলছে, যে যার সম্রাট, আপনি আগেই আনসারগুলো পেয়ে গেছেন। কোন আনসারগুলো? যে প্রশ্ন তিনটি যারের মনে বারবার ঘুরপাক খেয়েছিল, সেই প্রশ্নের উত্তর জানার জন্য তিনি হারমিটের কাছে গিয়েছিলেন, হারমিটকে বারবার প্রশ্ন করছিলেন, কিন্তু হারমিট সোজা কথায় উত্তর দেননি। শেষবারের মতো যখন রিকোয়েস্ট করেছিলেন, তখন কিন্তু তিনি এই কথাটা বলেছেন যে তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো। তো এই যে তিনটি প্রশ্ন আসবে, কী কী তিনটি প্রশ্ন ছিল, কিভাবে তিনি তার উত্তরগুলো পেয়ে গেছেন, তিনি যে কাজগুলো করেছেন সব হারমিটের কাছে গিয়ে,
যতগুলো অ্যাক্টিভিটি তিনি করেছিলেন সেই অ্যাক্টিভিটিগুলোই কিন্তু তার উত্তর মনে রাখবে। এই যদি এই উত্তরটা এভাবে সাজিয়ে লেখো, দেখবে তোমার তিনটি প্রশ্ন জানা হচ্ছে, কিভাবে উত্তর পেলো সেটাও তোমাকে বিশ্লেষণ করতে হচ্ছে। এটা গেল আমার 1 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। নাম্বার 2-তে বলেছে, হোয়াই ডিড দ্য জার ডিসাইড টু মিট দ্য হারমিট। এখানেও কিন্তু বুঝতে হবে মিট কেন মিট করতে চাচ্ছে, ওই একটা জিনিসের তৃষ্ণা আছে তার মধ্যে। কিসের তৃষ্ণা? তিনটি প্রশ্নের উত্তর তার জন্য মিট করতে চেয়েছে, যেটার জন্য আগেই বলেছি তিনি উত্তরও পেয়ে গেছেন, যে উত্তরের জন্য তিনি গিয়েছিলেন তার কাছে। তো কেন মিট করেছিলেন আমরা জেনে গেলাম, এবং কিভাবে তিনি গিয়েছেন, হাউ। সেখানে হারমিট কিন্তু সাধারণ লোক ছাড়া কাউকে অ্যালাউ করে না, তাই কিন্তু এই জার কি করেছিলেন, সাধারণ লোকের পোশাক পরে গিয়েছিলেন। এটা হাউ, কিভাবে গিয়েছিলেন। এবার বলেছে, হোয়াট ওয়াজ হারমিট ডুইং, কি করেছিল হারমিট তখন, যখন সম্রাট বা জার তার কাছে গিয়েছেন, কি করেছিল ডুইং। আমরা জানি তিনি তখন ডিগিং করছিলেন, খনন কাজ করেছিলেন তার যে কুটিরে থাকতেন তার পাশে। এবং আমরা এটুকু জেনে গেলাম যে জার হারমিটের কাছে গিয়েছিলেন, তিনি কি করেছিলেন তখন, এবং কেনই বা গিয়েছিলেন, এবং কিভাবে গিয়েছিলেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও। পরের কোশ্চেন দেখব, কিভাবে বিয়ার্ডেড ম্যান, এখানে একটা চরিত্র আছে বিয়ার্ডেড ম্যান, কিভাবে বিয়ার্ডেড ম্যানটি জারের বন্ধু হলেন। আমরা গল্পটা জানি যে এই মানুষটির ভাইকে জার নির্বাসন দিয়েছিলেন, ব্যানিশড করেছিলেন, তাই এই মানুষটি বিয়ার্ডেড ম্যান, গোবলা মানুষটি প্রতিশোধ, রিভেঞ্জ নিতে চেয়েছিলেন। কিন্তু যখন জারকে না মারতে পেরে তিনি নিজেই আহত হন এবং তাকে সেবা শুশ্রূষা করেন আমাদের এই জার, তখন তিনি তার বন্ধু হয়ে গেলেন। আমরা গল্পটা ভালো করেই জানি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিভাবে বিয়ার্ডেড ম্যান জারির বন্ধু হয়েছিলেন। এবং নেক্সট কোশ্চেন এসেছে, ফরগিভ মি, ফরগিভ মানে কি, আমাকে ক্ষমা করুন। এই উত্তরটা থেকে এটা আসতে পারে, যখন দেখলেন তিনি যাকে মারতে চেয়েছেন, যার উপরে তিনি প্রতিশোধ নিতে চেয়েছিলেন, তিনি তার প্রাণ বাঁচিয়েছেন, প্রাণ সেবা করেছেন, তখন তার কাছে তিনি ক্ষমা চাইছেন, ফরগিভ মি, আমাকে ক্ষমা।